আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। মিমি কতটা কাব্য সিনহা! ক্লাস এইটের ছাত্রী তখন তিনি, ধনঞ্জয়ের ভাষীর পক্ষে ছিলেন। আর পাঁচজন মানুষের মতো তিনিও সেদিন দোষী হিসেবেই মেনে নিয়েছিলেন ধনঞ্জয় চ্যাটার্জিকে। সালটা 2004। কিন্তু সেদিন মিমি জানতেন না, 13 বছর বাদে অরিন্দম শীল নামে একজন পরিচালক ধনঞ্জয় ছবির জন্য তাকে ডেকে পাঠাবেন এবং তাকে অভিনয় করতে হবে ধনঞ্জয়ের উকিলের চরিত্রে। মিমি নিজেই বলছেন, তিনি কিছুতেই রাজি ছিলেন না চরিত্রটা করতে। কাব্য সিনহার চরিত্রটা তাই যদি দর্শকের ভালো লাগে, তার পুরো কৃতিত্বই মিমি দিতে চান পরিচালক অরিন্দম শীলকে। এর আগে ঝকমকে বাণিজ্যিক ছবির রংচঙে মোড়কেই বেশি দেখা যেত মিমিকে। পোস্ত, প্রলয়ের একটা দুটো ছবি বাদ দিলে কাব্য সিনহার মতো অন্য ধরার চরিত্রে খুব একটা দেখা যায় না মিমিকে। কতটা কঠিন ছিল উকিলের চরিত্রে নিজেকে ফিট করে তোলা! মিমি বলছেন, ভয়ানক কঠিন, রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে নিজেকে কাব্য সিনহা করে তুলতে। ব্যক্তিগত জীবনে মিমি অবশ্য অন্যায়ের প্রতিবাদ করে এসেছেন সব সময়। পর্দার নায়িকা নিরীহ মেয়েকে উদ্ধার করতে নিয়েছেন রণং দেহি রূপ, সেই মিমি এবার পর্দার প্রতিবাদী উকিল। অপ্রিয় অনেক প্রশ্ন তুলে ধরছেন ক্যামেরার সামনে, উত্তর খুঁজবেন দর্শক। কাউন্টডাউন চলছে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।